আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুড্রয় না সৌদি আরব হতে আজকের প্রথম আলোচিত খবর করোনা চাকরি হারিয়ে দেশে ফিরেছে পাঁচ লাখ প্রবাসী করোনা ভাইরাসের সময়ে পাঁচ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি কর্মী কাজ হারিয়ে বাংলাদেশে ফিরেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থা মন্ত্রী ইমরান হামিদ বৃহস্পতিবার তেইশে জুন সংসদের বৈঠকে ফরিদপুর এক আসনের সদস্য মঞ্জুর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমি চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয় আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশিদ কেরণের এক প্রশ্ন জবাবে মন্ত্রী ইমরান আহমেদ বলেন দু হাজার বাইশ সালে পাঁচ লাখ তিন হাজার নয়শো উনআশি জন অভিবাসী কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেছে বর্তমানে বিশ্বেই চুরাশিটি দেশে মোট দশ লাখ পঞ্চাশ হাজার আটশো উনিশ জন বাংলাদেশের নারী শ্রমিক কাজ করছে এ সময় নারী কর্মীদের নিরাপত্তা রক্ষার্থে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী এর আগে নতুন অর্থ সরকার আট লাখ দশ হাজার কর্মীকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আহমা মুস্তামা কামাল মুস্তামা কামাল বলেন প্রত্যগত কর্মীদের ইন্টিগ্রেশন ও ও আত্মকর্মসংস্থান জন্য সহজ শর্তে বিনিয়োগ ঋণ প্রবাসী কর্মী মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অক্ষম প্রবাসী কর্মীদের দেশে ফেরার পর চিকিৎসা সহায়তা প্রদান করা সহ বিভিন্ন কার্যক্রম চলছে বিদেশ ফেরত প্রবাসীদের মধ্যে সৌদি আরব আরব আমিরাত এবং মালয়েশিয়া প্রবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর হজের উদ্দেশ্যে সৌদি পৌঁছেছে আটত্রিশ হাজার হজ্জারটি হজ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আটত্রিশ হাজার হজ্জারটি সৌদি আরবে পৌঁছেছে হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গিয়েছে শুক্রবার চব্বিশে জুন দেবাগত রাত দুইটা পর্যন্ত সাতিরিশ হাজার উননব্বই জন যাত্রী সৌদি পৌঁছেছে এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার তিনশো পঁচাশি জন বেসরকারি ব্যবস্থাপনায় তেত্রিশ হাজার সাতশো চারজন এছাড়া এখন পর্যন্ত একশো তিনটি হজ ফ্লাইট সৌদি আরবে গিয়েছে এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত সাতান্নটি সৌদি এয়ারলাইন্সের একচল্লিশটি ও ফ্লাইনাসের পাঁচটি এছাড়া সৌদি আরবে আইটি হেল্প ডেস্ক হতে সার্ভিস সংখ্যা ছয় হাজার ছয়শো বত্রিশটি এছাড়া কেন্দ্র থেকে সহক্রিয় চিকিৎসা ব্যবস্থাপনা পত্র সংখ্যা নয়শো ষাটটি মোট ইস্যু করা ভিজা ছিল পঞ্চান্ন দশমিক বাষট্টি শতাংশ যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হাজারটি ভিজা তিরানব্বই দশমিক নব্বই শতাংশ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ হারটি ছিল বায়ান্ন দশমিক ছিয়াত্তর শতাংশ চার দেখা সাবেকে আগামী আটই জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবার বাংলাদেশ থেকে সাতান্ন হাজার পাঁচশো পঁচাশি জন হজ পালনের সুযোগ পাবে এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় তিপ্পান্ন হাজার পাঁচশো পঁচাশি জন হজে যেতে পারবে গত তিন জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরে হজ কার্যক্রম উদ্বোধন করেন এরপর পাঁচই জুন থেকে হজ ফ্লাইট শুরু হয় হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী চোদ্দ জুলাই শুরু হয়ে শেষ হবে চার আগস্ট এবার ধর্ম বিষয়ক মণ্ডলে অনুমোদিত তিনশো উনষাটটি হজ এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ খবর দুটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তোকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন